সৌজন্যে বিবিএস কেবলস। অমিক্রণে বিপর্যস্ত বিশ্ব, ভয়াবহভাবে বাড়ছে করোনার সংক্রমণ, বাংলাদেশে প্রভাবটা ডেল্টা ভ্যারিয়েন্টের। আগামী দুই মাস কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, বিবিএস কেবলসের সৌজন্যে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ইউরোপ আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভারতও অমিক্রণের দাপটে বিপর্যস্ত। দেশেও আবারও বাড়ছে করোনা সংক্রমণ, তবে সংক্রমণের হার দেখে বোঝা যাচ্ছে ডেল্টা সংক্রমণই বেড়েছে এখানে। যে 10 জন চিহ্নিত হয়েছে অমিক্রণ নিয়ে, সেই 10 জনের বাইরে এখন পর্যন্ত চিহ্নিত হয়নি, যদিও আমাদের সার্ভিলেন্স সিস্টেম চলছে। তাতে ধরে নেওয়া যায় যে এই বাকিরা সবাই ডেল্টা ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডেল্টা বা অমিক্রণ বড় বিষয় নয়, সারা বিশ্বের মতো দেশেও নতুন ভ্যারিয়েন্ট আসতে থাকবে। তাই আগামী দু মাসে সংক্রমণের লাগাম টানতে না পারলে পরবর্তীতে চড়ামূল্য দিতে হবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনি অমিক্রণ বলেন, তারপর কালকে যেটি আইএসইউ বলি অথবা ডেল্টা বলি, এরকম নতুন নতুন আসতেই থাকবে। কারণ পরিস্থিতিটা আসলে আমরা যে যতভাবেই বলি প্রেডিক্ট কিন্তু করতে পারছি না। তা আলটিমেট সলিউশন কিন্তু একটাই, আমাদেরকে সুরক্ষিত রাখবার জন্য ভ্যাকসিনেট করা এবং মাস্ক ব্যবহার করা। প্রিভেনশনের জায়গায় না নিতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে পারবো না। করোনার বিস্তার রোধ করতে জনসমাগম সীমিত করার প্রতি জোর দিতে হবে, তাই নির্বাচনের জন্য নতুন করে তফসিল না দেবারও আহ্বান জানানো হয়। অতি দ্রুত শেষ করে নতুন কোনো রকম তফসিল ঘোষণা বা অন্য কোনো কিছু নতুনভাবে আর করাটা ঠিক হবে না। স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেবার পাশাপাশি সবাইকে টিকা নেবারও পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে বয়স্ক ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ নেওয়া সহজ করতে কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি যেখানে থাকেন সেখান থেকেই উনি বুস্টার ডোজটা নিতে পারবেন, কিন্তু উনি যেই কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছিলেন সেই কেন্দ্র থেকে যখন উনি SMS পাবেন তখনই কেবলমাত্র গেলে উনি টিকাটি পাবেন। কিন্তু এই ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলার মধ্যে এটা করা সম্ভব, কিন্তু ধরেন ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। শিগগিরই করোনা নিয়ন্ত্রণে জনসাধারণের চলাচল সীমিত করতে নতুন বিধিনিষেধ প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। প্রজ্ঞাপন তো যে কোনো সময় তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। আমরা চাই সুরক্ষা জাতি, এবং আমাদের এখন আজকে প্রায় 9 কোটির বেশি টিকা আছে, এই জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের সকল প্রিপারেশন আছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব সাধারণ মানুষের ভাবনা। আসলে পরিস্থিতিটা মনে হচ্ছে যে এখন সব কিছু বিবেচনায় সরকার হয়তো কয়েকদিনের জন্য লকডাউনে যাইতেও পারে, আর এর একটা প্রভাব পড়বে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, যেটা আমরা আশা করতেছি যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিতে পারে বা একটু এক্সট্রিম স্বাস্থ্যবিধি মেনে চলে ক্লাস কার্যক্রম সীমিত করবে, এরকম আর কি আমরা ধারণা করতেছি। এখনও কিছু বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশে সংক্রমণের হারটা অমিক্রণের হারটা ওইভাবে নাই, হয়তো দু এক সপ্তাহের মধ্যে বা কিছুদিনের মধ্যে এটা বোঝা যাবে আর কি। আমরা চাই না আসলে লকডাউনটা হোক, কারণ লকডাউন হলে আমাদের আবার মানে বন্ধ হয়ে যাবে, আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, আমাদের পড়াশোনা আবার মানে দুর্গতি দেখা দিবে। এই এটার কারণে আমি চাই আসলে লকডাউনটা হোক না, কিন্তু অমিক্রণ যেহেতু বেড়ে যাচ্ছে আমাদের অবশ্যই সবার সাবধানে থাকতে হবে, সবাইকে সাবধানভাবে চলতে হবে, মানে গ্রুপ ওয়াইজ মানে যাদের দূরত্বটা বজায় রাখতে হবে সবার থেকে, এভাবে চললে হয়তো আমরা অমিক্রণটা ঠেকাতে পারবো। এই করোনার ব্যাপারটা যখন শুরু হয়েছিল তখন থেকেই যদি মানুষ যে এখন যেরকম উদাসীন সেরকম উদাসীন যদি না হতো তাহলে হয়তো এত খারাপ সিচুয়েশন আমাদের কখনোই ফেস করতে হতো না। এই যেমন যদি আপনি শিক্ষা ব্যবস্থা বলেন, সেটা তো আমাদের খুবই ক্ষতি হয়েছে, আমরা পুরাটা সময় হলো গিয়ে বাসায় বসেছিলাম, আমাদের সে সময় অ্যাডমিশন প্রসেস চলছিল, তা আমাদের ডিলে হতে হতে একদম খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছে, প্লাস অনেক লোকের চাকরি চলে গিয়েছে, যেটা হলো গিয়ে আমাদের দেশের বেকার সমস্যাও বাড়ায় দিয়েছে। তো সামান্য একটু উদাসীনতার কারণেই, এই যে সচেতনতা এইটুকের অভাবের কারণেই মোটামুটি দেশে বিরাট বড় ধ্বংসযজ্ঞ হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে এই উদাসীনতাটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করা দরকার, নয়তো আরেকটা ধ্বংসযজ্ঞ হয়তো দেশ দেখবে। করোনার যে প্রভাব সেক্ষেত্রে আমাদের ব্যক্তিভাবে মানে সচেতন হতে হবে, সরকারের কাজ হচ্ছে ওনারা জাস্ট নির্দেশনা আমাদের দিয়ে দিবে, বাট
সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের উপর নির্ভর করে, আমরা কি নির্ভর মানবো নাকি মানবো না। বাট আমরা যা দেখছি এখন বিশ্বে যে নতুন যেটা ভ্যারিয়েন্ট আসলো অমিক্রন, তো যেটা বাংলাদেশ এখনও সেভাবে আসেনি, বাট আমাদের যেভাবে চলাফেরা আমরা করছি তার থেকে হয়তো আমরা বেশি দূর নেই। তো সেক্ষেত্রে আমার মতে প্রত্যেকের ব্যক্তিগতভাবে সচেতন হওয়া উচিত, এবং বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ বেকারত্বভাবে খুবই মানে সমস্যার সম্মুখীন আমাদের দেশটা, তো করোনা যেমন তার মধ্যে মরার উপর খড়া খাওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের উচিত সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন হওয়া, মাস্ক পরা, এবং সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে ব্যক্তিগতভাবে সেগুলো মেনে চলা। গত এক বছরে বাংলাদেশের যে করোনার জন্য পরিস্থিতি হয়েছে সেটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে? দেশের শিক্ষা ব্যবস্থার কথা বললে যারা স্টুডেন্টরা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির দূরে দূরে থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে, যাদের বাসা এখানে নাই, যারা হলে থাকতো, হল কিন্তু বন্ধ ছিল, ওরা মানে বাসায় চলে যাওয়া লাগছে বাধ্যতামূলক, কোনো মানে টিউশনই পায় নাই, কিছুই না। তাছাড়া যদি অর্থনৈতিক বিষয়টা দেখেন, যে আমাদের কিন্তু কারখানা সবগুলো অবশ্য বন্ধ ছিল, আর আবার যদি এটা দেখা দেয় এটা আসলেই মারাত্মক কিছু হবে। আবার যদি অমিক্রন ভ্যারিয়েন্ট বা হচ্ছে বাংলাদেশে যেটা এখন ডেল্টা ভ্যারিয়েন্টটা অনেক হাই রেটে বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা চাইলেও বাংলাদেশের কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের যে ইকোনমি সেটার উপর আমরা চাইলেও ফুললি লকডাউনটা আগের মতো দিতে পারবো না, কারণ অলরেডি আমাদের 2020 সাল অনেক বেশি ডিভাস্টেটিং ছিল ইন টার্মস অফ ইকোনমি। সো আমরা আমাদের যেটা ধারণা যেটা হতে পারে আই গেস সেটা হচ্ছে যে ধরেন আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, সবার প্রতি অনুরোধ আমার যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনার নতুন ঢেউ অমিক্রন এসেছে, এটা আসলে ভয়াবহ। অনেকে আমরা দেখতেছি নিউজে যে অনেকে বলতেছে 20 জানুয়ারি থেকে নাকি একটা পরিস্থিতি নেবে বন্দর ক্ষেত্রে, এবং যার ফলে এমনিতে আমরা সেই 20 সালের মার্চ থেকে 21 সালের অক্টোবর পর্যন্ত একটা গ্যাপে পড়ে গেছিলাম। যদিও আমাদের অনলাইনে সেটা গ্যাপ পূরণ করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও আবার যদি নতুন ঢেউ আসে, এই যে এই আমাদের যে অসচেতনতা, বিশেষ করে আমাদের অধিকাংশের অসচেতনতা, এটা আমাদের জন্য হয়তো একটা ভয়াবহ প্রভাব ফেলবে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।